প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উদ্যোক্তা আরামবাগের বড় ডঙ্গল ফিনিক্স এডুকেশনাল সোসাইটি। উপস্থিত ছিলেন সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী, আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি, কিশোরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর সহ বিশিষ্ট মানুষজন। আমাদের ফার্স্ট রানার সম্মানীয় সৃজিতানন্দ সাংবাদিক মহাশয়, বরিশাল বাহিনীর হাই স্কুলের শিক্ষক, উনি আজকে এসেছেন এই রক্তদানে, এর জন্য ওনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের কালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেবকে বলবো যে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন, পুষ্পস্তবক দিয়ে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন। কালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব, সম্মানীয় সেই সঞ্জিত অধিকারী, ধন্যবাদ আপনাকে, অনেক আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে আপনারা দেখতে পেলেন যে বড়ডঙ্গল গ্রামের একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বড়ডঙ্গল ফিনিক্স এডুকেশন সোসাইটির উদ্যোগে আজকে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাক্তন ছাত্রছাত্রী সহ প্রচুর শিক্ষানুরাগী ব্যক্তিত্ববর্গ এসেছেন আজকে এই রক্তদান শিবিরে। ওনারা কেউ ডোনেট করছেন, কেউ উৎসাহ যোগাচ্ছেন। আমরা সবথেকে আজকে এখান থেকে একটা জিনিস ভালোভাবে শিক্ষা পেয়েছি যে সরকারি বা বেসরকারি শিক্ষা মাধ্যমগুলো শুধু যে শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ তা নয়, এরা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের মধ্যেও এরা নিজেদের নিয়োজিত রেখেছে। আজকে সেটা রক্তদান শিবিরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা যেভাবে ছাত্র সমাজকে সোশ্যাল কাজে উদ্বুদ্ধ করছেন রক্তদান শিবির বা অন্যান্য ক্ষেত্রে, সেটা তারিফযোগ্য। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই এডুকেশন সোসাইটির কর্ণধার রণজিৎ শাসমলকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো, এবং সমস্ত তার সাথে উদ্যোগী ছাত্রছাত্রী এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন সকলকেই আমি ধন্যবাদ জানাবো। আপনার নাম স্যার? সঞ্জিত অধিকারী, প্রধান সালেপুর। প্রথমত এই মুহূর্তে কোভিড সিচুয়েশনের জন্য যে একটা রক্ত সংকট চলছে, এবং তার থেকে বড় কথা শীতকালীন যে রক্ত সংকটের একটা রক্তের চাহিদা ছিল, এই সেই জায়গাটাকে লক্ষ্য রেখেই যাতে আমরা শিক্ষার পাশাপাশি সমাজের কিছু কাজে লাগতে পারি, সমাজসেবামূলক কিছু কাজে লাগতে পারি, এবং ছাত্রছাত্রীরা যাতে সমাজসেবা, ব্লাড ডোনেশন বা রক্তদান সম্পর্কে আরও উৎসাহ বা উদ্যোগী হয়, সেই ভাবনা থেকেই মূলত রক্তদান শিবিরের আয়োজন করা। কতজন কী রক্ত দেব? আমরা 50 জন আমাদের প্রথমে অনুমতি ছিল, কিন্তু আমরা যেভাবে ছাত্রছাত্রীদের উদ্যোগ দেখছি বা আমাদের যারা লোকাল গার্জেন আছেন বা যারা অভিভাবক অভিভাবক আসছেন, তারা যে স্বেচ্ছায় রক্ত যারা আছেন তারা যেভাবে উদ্যোগ নিয়ে আসছেন, আমরা এটা আশা করছি 80+ হয়ে যাবে। স্যার আপনার পরিচয়? স্যার আমি রণজিৎ শাসমল, বড়ডঙ্গল ফিনিক্স এডুকেশনাল সোসাইটির প্রেসিডেন্ট। এটা এটা কারা মূলত করছে এখানে? এটা মূলত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। এখানে বড়ডঙ্গল ফিনিক্স এডুকেশনাল সোসাইটি 2012 সালে এই সোসাইটির জন্ম, এবং তারপর থেকে বিভিন্ন কালচারালমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান এবং তার পাশাপাশি সমাজসেবার কিছু কাজ নর্মালি এরা করে থাকে বা আমরাও করে থাকি, আমাদের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়েই কিন্তু আজকের এই রক্তদান শিবির। থ্যাংক ইউ স্যার। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।